জাতিসংঘের মূল পর্বের দ্বিতীয় দিনে বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রথম দিন বাইডেনের সাথে বিরল বৈঠকের পর অধিবেশনের পার্শ্ব বৈঠকে সাড়া ফেলেছেন তিনি বেশিরভাগ বিশ্ব নেতাই তার সাথে দেখা করা কিংবা বাংলাদেশের গণ অভ্যুত্থানের গল্প শুনতে চেয়েছেন এছাড়াও বিভিন্ন দাতা সংস্থা ও সরকার প্রধানদের সাথে বৈঠকে আশ্বাস মিলেছে দেশ পুনর্গঠনে ঋণ সহায়তার এসব বিষয়ে আরো বিস্তারিত জানাতে নিউ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব রাকিব জাতিসংঘের এবারের অধিবেশনে মধ্যপ্রাচ্য ইস্যু ছাড়াও আলো ছড়িয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস তারই বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধন কেমন সুবিধা পাবে বাংলাদেশ সার্বিক বিষয়ে বিস্তারিত বলবেন হ্যাঁ একদমই আপনি ঠিক বলেছেন গালিদ আসলে ডক্টর ইউনুস জাতিসংঘ সম্মেলনে বেশ আলো করিয়েছেন শুধুমাত্র বাংলাদেশ বা আমাদের দক্ষিণ এশিয়া নয় পুরো জাতিসংঘ বা যত বিশ্ব নেতা সবার মাঝেই তিনি এবার কিন্তু একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আমরা এখন পর্যন্ত যা দেখেছি এবং আমি এখন আপনার সঙ্গে ঠিক যে মুহূর্তে কথা বলছি ঠিক নিউ ইয়র্কে এখন স্থানীয় সময় হলো রাত দশটা নয় মিনিট আহ এতক্ষণে শেষ হয়েছে একটি নৈশ্য ভোজ ছিল আজকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে যেখানে যত বিশ্ব নেতা এসেছেন এই জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে সকলে অংশ নেবার কথা এবং সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও অংশ নিয়েছেন এবং নিশ্চয়ই আমরা এটি বলতেই পারি যে আজকের যে নৈশভোজ হয়েছে সেখানে ডক্টর ইউনুস নতুন করে আলো ছড়িয়েছেন এবং যেটি বলা হয়েছিল যে আজকে আমাদের কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা হয়েছিল প্রেস সচিব তার সঙ্গে তিনি বলেছিলেন যে আসলে বাংলাদেশকে জানান বাংলাদেশ পুরো জাতিসংঘে এসে এবার একটি নিজেদের অবস্থানের কথা জানান দিয়েছে যে হ্যাঁ বাংলাদেশ আবার ফিরে এসেছে বাংলাদেশ যে একটা খাদের কিনারে চলে গিয়েছিল বাংলাদেশ যে অর্থনৈতিক ভাবে দুর্নীতি কিংবা বিদেশে অর্থ পাচার নানান কারণে একটি সংকটে ছিল সেখান থেকে বাংলাদেশ আবার ফিরে আসা শুরু করেছে সেটি কিন্তু সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে একটি তার যে এবার যে অবস্থান বা যে উপস্থিতি এটি কিন্তু এবার আহ ইতিমধ্যেই সেটি কিন্তু ঘোষণা হয়েছে এর পাশাপাশি প্রথম দুদিনে তো অনেক বেশি তিনি ব্যস্ত সময় কাটিয়েছেন আগামীকাল অর্থাৎ নিউ ইয়র্ক সময় আগামীকাল বা মূল পর্বের তৃতীয় দিনও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ করে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট এর মধ্যে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি সেটি হলো তৃতীয় দিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক একটি বৈঠক রয়েছে বা ডক্টর ইউনুস এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেখানেও কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশটি পররাষ্ট্রনীতি জো সঙ্গে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো কোন কোন ওয়েতে বা কিভাবে সেগুলো বাস্তবায়ন হবে তা নিয়েই মূলত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিন্তু বৈঠক হবে বৈঠকে কথা হবে এর পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস তার সঙ্গে কালকে একটি বৈঠক রয়েছে সেটিও ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিবের দুজনের মধ্যে এই বৈঠকটি এছাড়াও কালকে আরও বেশ কিছু দাতা সংস্থার সঙ্গেও বৈঠক রয়েছে তো সব মিলিয়ে যে মূল পর্ব চলছে জাতিসংঘের তার তৃতীয় দিনও বাংলাদেশের প্রধান উপদেষ্টার বেশ কিছু বৈঠক রয়েছে আপনি জানেন মধ্যে আছে কিন্তু সার্ক নতুন করে পুনরুজ্জীবিত করার একটি প্রস্তাব যা প্রস্তাবের পক্ষ থেকে এসছে সব মিলিয়ে আসলে পুরো দক্ষিণ এশিয়াকেই আরও কিভাবে সামনের দিকে এগিয়ে আনা যায় যে সংকটগুলো রয়েছে সেগুলো কীভাবে সমাধান করা যায় এবং বাংলাদেশের যে একটি অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা এখন রয়েছে সেটাকে কীভাবে পুনর্গঠন করা যায় তার জন্য ইতিমধ্যেই কিন্তু বিশ্বব্যাংক আহ তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দেবার ঘোষণা দিয়েছে যদিও এখানে দেড় বিলিয়ন ডলার আগেই দেওয়ার ঘোষণা ছিল নতুন করে আরো দুই বিলিয়ন ডলার তারা দেওয়ার ঘোষণা দিয়েছে তো এগুলো কিন্তু বাংলাদেশকে এই যে স্বার্থ গণ অভ্যুত্থান হয়েছে এরপর যে নতুন করে গঠন তার জন্যই তো সব মিলে বলা হচ্ছে তৃতীয় দিনও বেশ কিছু অর্জন বাংলাদেশে থাকবে তো আমার কাছে সবশেষকালে জাতিসংঘের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ব্যস্ত সময় পার করছেন সে বিষয়ে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নিউ থেকে সহকর্মী মাহমুদ রাকিব